তেজো শেনা বধি তমাস্তু মা বিদিশাব হোয ওম শানতে 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 আমাদের আজগের আলোচ্য বিষয় মনকে আমরা ধরব কী করে আমরা সবাই শুনেছি গীতায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে মধুসূদন তুমি যে যোগের কথা বললে মনের চঞ্চলতা বস বসত এই যোগে আমার পক্ষে স্থায়ী হওয়া সম্ভব নয় হে কৃষ্ণ মন তো চঞ্চল বলবান এবং লোহার মতো কঠিন বায়ুকে নিরুদ্ধ করা যেমন দুঃসাধ্য মনকেও আটকে রাখা তেমনি আমার সাধ্যের অতীত তো ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তুমি অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বসে আনতে পারো এক রাজা এক বলশালী অশ্ব খরিদ করেছেন গায়ে হাত পড়লেই চিরবির করে লাফিয়ে ওঠে ঘোড়াটি বহু বলবান তাকে লাগাম পরানোর জন্য চেষ্টা করলেন কিন্তু সবাই শেষমেশ ব্যর্থ হলেন এই অবস্থায় এক যুবক এসে বললেন ঘোড়াকে আগে বসে আনুন তারপরে লাগাম পরান সবাই বলল তাই হয় নাকি লাগাম না পরাতে পারলে ঘোড়াকে বসে আনবো কী করে তো প্রশ্নটা হচ্ছে আগে লাগাম পরানো না আগে বসে আনা তো যুবকটি ঘোড়াটিকে এক বছর যাবৎ নিজের কাছে নিয়ে নিলেন তাকে পছন্দ মতো খাওয়ানো স্নান করানো আদর করা এমনকি তার সাথে যুবক খেলাধুলো করতে লাগল এখন ঘোড়া ইচ্ছে মতো ঘুরে বেড়ায় কিন্তু মনির তাকে ডাক দিলেই সে চলে আসে এইবার যুবক ঘোড়াকে যা বলে ঘোড়া তাই শোনে এবার তাকে লাগাম পরানো বা ইচ্ছে মতো পরিচালনা করা তার পক্ষে সহজ হয়ে গেল আমরা আমাদের মনকে লাগাম পরাতে চাই কিন্তু যে আমাদের বসে নেই তাকে আমরা লাগাম পরাব কি করে তো আমার মন কি চায় কি সে ভালোবাসে তাই আমরা জানি না তো তাকে আমরা নিয়ন্ত্রণ করব কি করে ধরুন আপনি ধ্যান করতে চান কিন্তু ধ্যানে আপনার মন বসছে না ধ্যান আবার মন ছাড়াও করা যাবে না মন আপনাকে জিজ্ঞেস করবেই আমি কেন ধ্যান করব আপনি হয়তো বললেন আমি ভগবান লাভ করবার জন্য ধ্যানে বসতে চাই এখন এই ভগবান সম্পর্কে কিন্তু মনের কোনো ধারণা নেই কারণ সে আগে কখনো ভগবানের কথা শোনেনি ভগবানকে দেখেও নি অর্থাৎ ইন্দ্রিয় লব্ধ যে জ্ঞান আমাদের মধ্যে বাসা বেঁধে আছে তার মধ্যে ভগবানের কোনো দেখা নেই তাই এ ব্যাপারে মন কোনো আগ্রহই দেখাবে না তার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ভগবান সম্পর্কে কারুর কাছ থেকে শুনতে হবে আপনাকে ভগবান সম্পর্কে পড়াশুনো করতে হবে তো এতে করে আপনার মনে ভগবান সম্পর্কে একটা ধারণা গড়ে উঠবে এবং এটি তখন আপনার কল্পনার স্তরেই থাকবে কারণ এই জ্ঞান তো আপনার প্রত্যক্ষ জ্ঞান নয় এটি একটা এক পেশে জ্ঞান মাত্র এমনকি এই ধারণাও অর্থাৎ বই পড়ে বা কারুর কাছ থেকে শুনে আপনার যে ধারণা তৈরি হয়েছে সেই ধারণা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারণ আপনার পড়াশুনো বেশি বুদ্ধি বেশি আপনার ধারণা হবে উচ্চ স্তরের আর আমার পড়াশুনো কম আমার বুদ্ধিও কম আমার ধারণা হবে নিম্ন মানের কিন্তু সত্য হচ্ছে ভগবানের কিন্তু একটাই মান এর কোনো উচ্চ মান বা নিম্ন মান হয় না আর এগুলো কোনো কল্পনা প্রসূত জ্ঞানও নয় এই ভগবান সম্পর্কে যে ধারণা আমাদের হয়েছে এটি আসলে বাস্তব সত্যে পরিণত করবার জন্যই ধ্যান করতে হয় এবং এটি বাস্তব সত্য আপনার শিক্ষা আপনার সংস্কৃতি আপনি যে পরিবারে জন্মেছেন সেই পরিবারের ঐতিহ্য আপনার ব্যক্তিগত রুচি ইত্যাদির উপর নির্ভর করে আপনার মনে ভগবান সম্পর্কে একটা প্রতিচ্ছবি তৈরি হবে আর এই প্রতিচ্ছবিটা কিন্তু সত্য নাও হতে পারে আপনার বোঝাটাও ভুল হতে পারে এইখানে একটা কথা খেয়াল করুন আপনি যখন শিশু ছিলেন তখন ঈশ্বর সম্পর্কে আপনার কোনো ধারণাই মনের মধ্যে ছিল না ধীরে ধীরে আপনার মধ্যে আমার মধ্যে পরিবেশের ছোঁয়ায় আমাদের জ্ঞানের ছোঁয়ায় আমাদের মধ্যে ভগবান সম্পর্কে একটা ধারণা জন্মেছে এই ধারণা নিয়ে যদি আপনি ভগবানকে খুঁজতে চান তবে রজ্জুতে সর্বভ্রম হবে এই জন্য আগে আমাদের সঞ্চিত জ্ঞান আমাদের সংস্কার যা আমার মনের মধ্যে বাসা বেঁধে আছে তাকে সম্পূর্ণ ত্যাগ করতে হবে ভগবান সম্পর্কে আমাদের ধারণা আর ভগবানের প্রকৃত সত্তা এক নাও হতে পারে তারকেশ্বরে স্বয়ম্ভু শিবলিঙ্গের কাছে গেছেন কখনো ওখানে গেলে দেখবেন খালি গায়ে যেতে হয় আসলে এটা একটা প্রতীক সত্য হচ্ছে ভগবানের কাছে যেতে হলে আপনার সঞ্চিত জ্ঞান বাদ দিয়ে তবে ভগবানের কাছে যেতে হবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন সর্বধর্ম পরিত্যাগ করে আমার স্মরণে ওষো অর্থাৎ এতদিন তুমি যে ধর্ম পালন করেছো। তুমি যে ধর্ম সম্পর্কে শুনেছো ধর্ম বলতে যা তুমি বুঝেছ অর্থাৎ তোমার ধর্ম, তোমার আচার বিচার এগুলো সব ত্যাগ করে তবে তুমি আমার কাছে আসতে পারবে আমার চেতন মন বুদ্ধির সাহায্যে যে ভগবানকে চাইছে সেটা আমাদের একটা ধারণা মাত্র আর অবচেতন মন সত্যকে খুঁজছে সেটা তার সংস্কার মাত্র মনের এই যে দুটো ঢেউ এই দুটো ঢেউকেই শান্ত করতে হবে এই দুটো মনকে শান্ত করতে পারলে আমরা মনের তৃতীয় স্তরে পৌঁছতে পারব আর সেটা হচ্ছে অতিচেতন মন এটি আমাদের সজ্গার জ্ঞান এইখানেই সত্য দৃষ্ট হয় এখন কথা হচ্ছে চেতন ও অবচেতন মনকে শান্ত কিভাবে করতে পারবো সাম্য অবস্থায় কিভাবে আনতে পারবো আমরা আগেই জেনেছি মন হচ্ছে আসলে আমাদের চেতন কেন্দ্রের স্ফুরন মাত্র জ্ঞান আমরা দুইভাবে সংগ্রহ করতে পারি ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞাত জ্ঞান সেটা একরকম আর একরকম জ্ঞান অনুভূত হয় আমাদের ইন্দ্রিয়াতীতভাবে যেটা আমাদের সজ্ঞা কেন্দ্রের কাজ আপনারা লক্ষ্য করে থাকবেন আপনি যখন কোনো কিছু কাউকে বোঝাবার চেষ্টা করছেন আপনি নিজেই বুঝতে পারবেন সে সেটা বুঝতে পারছে কি না আমি আপনার কথা ভাবলে আপনি যেখানেই থাকুন না কেন আপনার মধ্যে আমার ভাবনা ফুটে উঠবেই এই রকম অনুভূতি বা অভিজ্ঞতা আমাদের অনেকেরই হয়েছে এটা আমাদের ইন্দ্রিয়াতত সম্পর্ক স্থাপন এই অভিজ্ঞতা কমবেশি বেশি সবারই হয়ে থাকবে এখন কথা হচ্ছে মনকে শান্ত করবার উপায় কী মনকে শান্ত করবার উপায় সম্পর্কে অনেক মহাত্মা অনেক প্রক্রিয়ার কথা বলেছেন সবগুলোর মধ্যে একটা জিনিস দেখতে পারবেন আর তা হচ্ছে শরীরকে স্থির করা নিশ্বাস নিঃশ্বাস প্রশ্বাসকে ধীর করা ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলছেন যে অভ্যাস ও বৈরাগ্য দ্বারা মনকে বসে আনা যায় ঠিক তেমনি অন্যান্য অনেক মহাত্মারা বিভিন্ন প্রক্রিয়ার কথা বলেছেন অর্থাৎ মনকে একাগ্র করবার জন্য নির্দিষ্ট একটা জিনিসের প্রতি স্থির রেখে নিজের শরীরকেও স্থির রেখে বসে থাকার অভ্যাস করা কিন্তু আমরা বলি সব কিছু করুন কিন্তু শুধু ভাবুন আমি কিছুই করছি না যার কাজ সেই করছেন আমার শরীর সেই কাজে স্বাদ দিচ্ছে মাত্র আমি কিছুই করছি না আর প্রত্যক্ষ করুন আপনার শরীর মন তক্ষণি শান্ত হয়ে গেছে কেননা আপনি তো কিছু করছেনই না ॐ शान्ति शान्ति शान्तिः हरिय